তারা আমরা কয় আমরা নাকি কিতা করি আর আমরা ইহুদি আমরা কয়জন ইহুদি বানাইছি আমরা কয়জন ইহুদির দাওয়াত দিছি আমরা কয়জনে কয়দিন মানুষের কইছি যে আমরা আলিমক লে উঠিয়া কোন ইহুদি দেশে দেওয়া যাইতো না ব্রিটিশের দেশে দেওয়া যাইতো না স্থায়ীভাবে বসবাস লাগে আমরা আলিমক লোর ফতুয়া আর যারা কয় আমরা দালাল কইছি তারা হিতা দেশে তারা হাবি গোষ্ঠীর অন্য ফাটায় আর তারা আমরা আমরা ওই লাগিয়া ইহুদির দালাল আহ আউজুবিল্লা আল্লাহ আমরা মাফরকার আল্লাহ আমরা বুজার তৌফিক দান করুক যে যেন ইহুদি আল্লাহর লগে মাইর করার দরকার ইনাইয়া সহি হাদিস যারা কয় সহি সুন্নাহ যারা কয় যারা শর্ত কর যে তারা DINর কথা কর DINর শর্ত কর আজকে যদি আপনি কইেন যে নিঃশর্তভাবে কোনো আমির সারা কোনো রাষ্ট্রপতি সারা কোনো শাসক সারা জিহাদ করতে পারবো তে কালকে বাংলাদেশও পইন্ত এখানে হইয়া বাংলাদেশ সরকারের লগে মাইর লাগাইবো লাগাইছে কিনা না বাংলাদেশ 63টা জেলাত প্রভাবশালী হইছে না তেরা তো কইছে জিহাদ কিন্তু ইসলামে রসুল সাল্লাহিসাল্লামের শর্ত দিস নইলে তো আমরা আলে মকলে এই শর্ত কইলে না অনেক আপনি দেখো সহি মুসলিমের কিতাবুল ইমারা আপনি আস্তারা ফুলিয়া দেখো কাজ রসুল সাল্লাহ ইসলামে কইছেন ইমামের লাগি জুন্না ইমামের লাগি ডাল ছরু যার হিসারে তাকিয়া কিতা করেন যুদ্ধ করেন রসুলে কইছেন আজকে কি তা যে এমন একটা মাইল লাগাইলে কোনো দেশ যায় না কারণ কোনো দেশের লোক তুমি লিয়া যায় না এখন লোক নাই তোমার কোনো শক্তি নাই রসুল যখন শক্তি আসল না তাই কিনা কোসেন মক্কা কেন গেছেন মদিনাত বাইতুল আকসাদ নামাজ পড়লে কত রাখা সহাবিদে আকসাদ নামাজ পড়লে সহাব আর বাইতুল্লাহ পড়লে এক লাখ রাখা নামাজ এক লাখ ফালে রসুল গেছেন কীতা মদিনাত যখন শক্তি সামর্থ্যইছে আবার ফিরিয়ে আইসন তাহলে আমরা বোঝার তৌফিক দান হোক আমরা যারা জিহাদর ঘোষণা দেয় যেসব বাইরাল বক্তা হল হ্যাঁ মসজিদের মাইক ফাটাইলার ওয়াজর মাইক ফাটাইলার ফেসবুক অনলাইন ফাটাইলার তারা কিন্তু জিহাদ নয় আপনি আশ্চর্য বা আশ্চর্য জীবা বাংলাদেশে মনে হয় দেশ যুবক হল আছেন যুবক হল এটা মানুষের গিয়ে ফুসেন যেন মেসেজ গিয়ে ফুসেন যেন আপনি দেখবা আমরা দেশের রাজনৈতিক দল যে তার রাজনৈতিক দল আছে তার ছাত্র সংগঠনের মানুষ মরেন না বুড়া সংগঠনের মানুষ মরেন মারামারি করে খারাপ মরে বেশি সাতরেশন ঘটানো মানুষ মরে বেশি অথচ এই যে দলন নীতি আদর্শ বুঝছে খেয়ে বেশি বুঝছে খেয়ে আওয়ামী লীগ বিএনপি জামাত জমিয়ত খেলাফা দেওয়ার মানুষ মরতে আসলে নি মরে গিয়া ছাত্র সংগঠনের কথা কারণ এতে জুস তাকে এগুলো বুঝাইলে এগুলো বুজে এগুলো মুক্তিযুদ্ধের কথা কইলে মারি মাই লাগাই দেয় এগিয়ে জাতি দাবাদের কথা কইলে মাইর লাগাই দে সেকুলারের কথা কইলে মাইর লাগাই দেয় এগিয়ে ইসলামের কথা কইলে মনে করে শহীদ বাস্তে শহীদ কিনা মল্লে শহীদ বাস্তে কাজী আমরা সবাই লড়তে রাজি হয়ে গিয়ে মরি যায় অথচ এইসব লিডার হল যারা যারা নেতৃত্ব দেয় যারা জিহাদের কথা কর হুজুর হকা লিডার হকা তারার ফুয়াবাদি যা হল দেখবা সেফলি অন্য কোনো জায়গায় ফোরের ইতার লোকে তারা জড়িত নাই আল্লাহ আমরা বুঝার তফিক দান হরকা আপনি রসুলের জীবনী মিলাইলেও ফাই দিবা রসুল্লাহিমে কলে আগামীকালকে যুদ্ধ এমন একজন তাই অস্ত্র দেওয়া হইব এমন যে মানে নেতৃত্ব দেওয়া হইব যে আল্লাহ এবং আল্লাহ রসুল্লাসন বা দিন খাটাই দেওয়া হয়েছে আলিব আবু তালিবর কথা আবু না আবু তালিব সাল্লামর কিতা দামান রসুল সাল্লাহিসাল্লাম যদি আলী নে আবু তালিব মারা যায় তাহলে রসুলের মেয়ে বি হইবা হইবা খাটাই দিছ আহন মানুষ না দুরান মানুষই আর আমরা দূরন মানুষ যদি মাইর করে আর আফন করে লন্ডন ফাটায় বিদেশ ফাটায় ডাকাত ফাটায় সিলেটর গিয়ে আর যদি না পারে ডাকাত ফাটায় নাহলে এমন স্কুল এমন প্রতিষ্ঠানে ফাটায় যেন রাজনীতি না এয়ারফোনের পরে দিয়ে রাজনীতি করায় তার পর রাজনীতি না স্কুলে পড়া এয়ারফোনের পরে দিয়ে রাজনীতি কিনা করে আর হাসা কথা কইলে কই হুদির দালাল ব্রিটিশের দালাল আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক ব্রিটিশ পিওটা যদি কোনো দলের জন্ম হয় আহলে আদিশের জন্ম ব্রিটিশ হইছে না তারপরেও যদি নাম জন্ম হইতে দেবন্ধুর জন্ম হইল গিয়া ব্রিটিশ আমলো বেরোনবী আল্লাহর জন্ম হইল গিয়া ব্রিটিশ আমলো তো ব্রিটিশ আমলো হইলেও কি দেখব নি ব্রিটিশ বিরোধী আন্দোলন যেরকম আহলে হাদিসের মানুষ এখন মারা গেছেন সেইভাবে হানাফি আলে মখলেও কিতা করছেন তৎকালীন এই সেকুলার টেকুলার জাতীয়তাবাদী ইতা আছিল না তখন যা করছেন সব আলেমুল আমারা করছেন বিভিন্ন করণার আলেমুল আমারা নিজ যতন তারা সংগ্রাম করছেন নিজ জাতিতে ওইসব বন্দী জীবন যাপন করছেন আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক আমিন এটা মতвартиক কইলো করি আপনি দুর্নীতি আমারে দালাল বানাই লইলা আমার আমি পয়সা খাই তে পয়সা খাই যদি আমরা তে পয়সা কিন্তু আপনি তো টান পাইছেন নি আপনি তে পাইছেন নি অমেন্দ্র পয়সা কত বছর আগের মুফতি সাহেব মারা গেছেন আল্লাহ মাফ করুক তাইন কইলা যে আমিন কইলে বুঝি 500 টাকা আর আগে আর বক্তব্য দিতে গিয়া তাই কিনা আন্তর্জাতিক খাদি সম্পন্ন মুফাসির করে কত বড় বাটফার দেওয়া কা বুঝবা যে কয় এটা জোর রক্ত আমিন কয় জোর রক্ত কুসুম আমিন কইতো ইমাম আওয়াজ দলা দালিল কইলে না আমিন কইতো তে বানাইয়া যে ওয়াজ করে তার কথায় তার মতনে বুঝা যায় যে হই লগি আইগো জাল কথা শোনার আর যাচ্ছে করার দরকার নাই আরে আরে আমরা আন্তর্জাতিক খাদি সম্পন্ন মুফাসির করে মনে করি দাহামিত্তা কথা যে বুঝা যায় যে টেকা যদি পায় টেকা ফাই তো টাকা আল্লাহ আমরা বোঝার চৌফিক দান্কা সম্মানিত উপস্থিতি